বর্তমানের কথা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবর তুলে ধরছে আপনাদের সামনে। আমাদের বর্তমান কথার বহু প্রান্তের বিভিন্ন জেলার চৌখস রিপোর্টাররা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরের সন্ধান নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালিয়াগঞ্জের চিরালপাড়ার মণ্ডল পাড়ার যে মানে বাসিন্দারা, তারা কিন্তু উত্তর চিরাইলের মণ্ডল পাড়ার বাসিন্দারা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। কারণ একটাই, তাদের এখানকার জনপ্রতিনিধি বসন্ত রায়কেই চাই এবার কালিয়াগঞ্জ পৌরসভার উপপৌর পৌরপতি হিসাবে। এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সবাই একত্রে তারা দাবি জানাচ্ছে যে, এবং সবাই একটাই দাবি যে আপনারা শুনতে পাচ্ছেন যে এই দাবিতে সোচ্চার হয়েছে, এবং আগামী দিনে যদি বসন্ত রায়কে না করা হয় তাহলে এখানকার মানুষরা আমরণ অনশন করবে, শুধু তা নয় কালিয়াগঞ্জ পৌরসভা গিয়ে ঘেরাও করবে। এমনটাই কিন্তু এখানকার নাগরিকরা তারা কিন্তু জানাচ্ছেন আমাদের বর্তমানের কথাকে। এখন দেখার বিষয় যে তৃণমূল উচ্চতম নেতৃত্ব কি করে আগামী দিনে, সেটাই এখন দেখার বিষয়। নমস্কার, আজকে দোল পূর্ণিমা, আমাদের সহবরাত, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, আমরা চিরালের বাসি, সংখ্যালঘু সম্প্রদায় এখানে, ঠিক আছে। আমরা দীর্ঘদিন ধরে বসন্ত কাকুর ভক্ত, ওনাকে খুবই ভালোবাসি, দীর্ঘ 30 বছর ধরে ওনাকে আমরা নির্বাচিত করতেছি। উনি 10 বছরের বিধায়ক, ভাইস চেয়ারম্যান, তারপরে উনি একবার আমাদের তৃণমূল থেকে বিধায়কের জন্য বিধানসভায় দাঁড়িয়েছিলেন। আমাদের ভুলটা কোথায় বলেন তো? আমরা তো হারিনি, আমাদের টিকিট নিয়ে ছিনিবিনি খেলা হলো, আমাদের এখন ভাইস চেয়ারম্যান নিয়ে ওরা খেলাধুলা হচ্ছে। এর পিছনে আমি যতদূর শুনতে পাচ্ছি, তিনজন যারা বাইরের থেকে আসছে, তিনজন আমাদের কালিয়াগঞ্জের শহরের রাজনীতিকে নোংরা করে দিচ্ছে। কিছুদিন আগে আপনাদেরই প্রেসের মধ্যে দেখছিলাম আমি যে সম্ভাব্য আমাদের যে মানে পৌরসভার পৌরপতি আর উপপৌরপতি রামনিবাস ও বসন্ত রায় 2-4 দিনের মধ্যে কী করে চেঞ্জ হয়ে গেল জিনিসটা? রামনিবাস তো আছেনই, ঠিক আছে, কিন্তু বসন্ত রায় কী করে চেঞ্জ হয়ে যায়? এটা সম্পূর্ণ টাকার খেলা। ওই যে তিনজন আসছে, ওদেরকে কিন্তু মানে দেখতে হবে জিনিসটা, না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই যে আমার কাকা জেঠারা আছে, সবাই আমরা পৌরসভা ঘেরা করব, তার আগে আমরা আমরণ অনশন করব। কি মনে করছে, আমরা সংখ্যালঘু সম্প্রদায়, তাই বলে কি আমাদের কি খুব ছোট করে দেখা হবে? 2019 সালে লোকসভার ভোট একটা বুথ জিতাতে পারেনি, ওই তিনজন আসছিল যে রাজনীতি করছে, নোংরা রাজনীতি, একটা বুথ জিতাতে পারেনি। আমাদের এখানে 43 নম্বর বুথ আমরা জিতাইছি, বিধানসভায় একটা বুথ জিতাতে পারিনি, আমরা জিতাইছি। আর আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, এটা আমরা কোনোদিন সহ্য করব না। আমরা প্রয়োজন পড়লে আমরণ অনশন পর্যন্ত করব। বসন্ত রায়কে ভাইস চেয়ারম্যান চাই তো চাই, না হলে পৌরসভা ঘেরাও করব আমরা, রাস্তা অবরোধ করব আমরা। একমাত্র বসন্ত রায়কে ভাইস চেয়ারম্যান চাই। সঙ্গে বারে বারে এরকম করা হচ্ছে, টিকিট নিয়েও করা হলো, প্রথমে টিকিট নিয়ে ওনাকে প্রথম থেকে একটা মানে বিপাকে ফেলার, ওনাকে বাইরে করার একটা রাস্তা ওরা খুঁজে নিয়েছিল আর কি। তার কারণ যে উনি যখন উপপৌর প্রশাসক ছিল, প্রশাসক হওয়ার ওনার ভালো যোগ্যতা ছিল, কিন্তু উপপৌর প্রশাসক ছিল, ঠিক আছে, তখন ঈশ্বরের যোগ্যকে ওখানে আবার প্রমোট করে দিল ওনার পাশে, ওনার অত্যাচারে ওনাকে বাড়িতে বসতে হলো, উনি ছেড়ে দিয়ে আসলেন ঘরটা ওনাকে, ঠিক আছে। আমাদের যে আজকে বলতে গেলে খুব দুঃখ লাগে, আমাদের যে কাউন্সিলর বসন্ত কাকু, ঠিক আছে, ইনি কিন্তু চেয়ারম্যান প্রজেক্ট, আমরা তাও চাইছি না। আমরা বলছি উনি যেন সম্মানের সহিত এই 5 বছরটা কাটান। আপনারা যারা ওই যে তিনজন আসছেন, হ্যাঁ, গ্রাম থেকে ওই নোংরা রাজনীতি করে যাবেন কালিয়াগঞ্জের ইতিহাসে, আমরা মানবো না। সংখ্যালঘু সম্প্রদায় এইখান থেকে আন্দোলন করবে, কলকাতা পর্যন্ত যাবে। আমরা তো ওকেই চাই, আমরা ভাইস চেয়ারম্যান বসন্ত বাবুকেই চাই, আমরা ও আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকে, আমাদের পাশে ইয়ে করে, আমরা আজকে 30 বছর ধরে ওকে জিতাচ্ছি, আমরা ওকেই চাই।
আমরা অন্য কাউকে চাই না। তো বলছি এই যে বসন্ত বাবুর সঙ্গে বারবারে বারবারে কেন এরকম করতেছে, এটা কি মনে হচ্ছে? টাকার খেলা, এটা এটা টাকার খেলা হচ্ছে। দলকে কি জানিয়েছেন আপনারা? হ্যাঁ, দলকে জানিয়েছেন? দল সব জানে। এখন যদি ও না বসে আমার 17 নম্বর ওয়ার্ডে আমরা কি করবো বলেন? এত কষ্ট করে ওকে জিতালাম, কতবার ও বসছে, ও একটা অভিজ্ঞতা আছে, ও বয়স হচ্ছে, ওর অভিজ্ঞতা আছে, ওকে ভাইস চেয়ারম্যান বসান, আমরা এইটাই চাই, নাহলে আমাদের মন খুব দুঃখ হয়ে যাবে। ওকে ভাইস চেয়ারম্যান আমরা করাবেন আপনারা, না না করলে আমাদের মন খুব দুঃখ, আমরা আন্দোলন করব, আমরা কত বড় করবো, আমরা ওখানে যা পুরসভা আমরা ঘেরাট করব, আমরা ওকে চাই, ও আমার আশেপাশে সবসময় আমাদের কাছে আসে, ও সবসময় আমাদের কাছে আসে, ওকে আপদ বিপদে আমরা পাচ্ছি, ওকে যদি না পায় তা আমরা আমাদের খুব আপদ বিপদে আমাদের খুব কষ্ট হবে, আমরা ওকেই চাই ভাইস চেয়ারম্যান, আমাদের ওকেই বানাবেন স্যার, আমরা ওকেই চাচ্ছি। মমতা মার কাছে আমরা এটা আবেদন, আমাদের তো ওকে যেন করে, ওকে যেন ভাইস চেয়ারম্যান করে, আমরা মমতা মাকে আমরা এটা বলতেছি, আমরা ওকে যেন ভাই, ও আমাকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেয়, আমরা ওকেই চাচ্ছি। মমতা মাকে আমরা বলবো তো আমাকে যেন ভাইস চেয়ারম্যান আমাদের বসন্ত রায়কে করায় করায়, এটাই আমাদের আবেদন। আমরা তো চাচ্ছি যে বসন্ত রায় এতদিন ধরে থাকলো, এবারও আমরা চাচ্ছি ও ভাইস চেয়ারম্যান হোক, আমাদের সুবিধা আছে। বলছি এই যে বসন্ত রায় দীর্ঘদিন ধরে তো ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, তো এবার শোনা যাচ্ছে যে অন্য কেউ হতে পারে, তো আপনারা কি বলবেন? আমরা অন্য কাউকে চাই না, আমরা বসন্ত রায়কে ভাইস চেয়ারম্যান চাই। আচ্ছা, এটাই আমাদের দাবি, এটাই দাবি। বেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলঙ্কার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন উজ্জ্বল ঝলমলে কাটা যায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ শোক ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে,
আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলঙ্কার, গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন অলঙ্কার। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।